বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমাদের আলোচনার বিষয় হবে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত কি, এই বিষয়টি নিয়ে। এই দুইটা বিষয় নিয়ে আজকে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই, কেননা পঞ্চম অধ্যায়ের আমাদের একটা ভিত্তি তৈরি করতে হবে, যাতে করে পরবর্তী অধ্যায়গুলোতে গিয়ে আমাদের এই আণবিক সংকেত এবং এই গাঠনিক সংকেত নিয়ে কোনো ঝামেলা না হয়। তো আণবিক সংকেত কাকে বলে, সংজ্ঞাটা এখানে আমি রেখে দিলাম, বাট আমি আপনাদের একটু উদাহরণের দিকে আগে নিয়ে যেতে চাই। আমরা উদাহরণ যদি লক্ষ্য করি তাহলে বিষয়গুলো ভালোমতো বুঝতে পারি। অর্থাৎ পানির অণুর গঠন যদি দেখি আমরা, তাহলে পানিতে দুইটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন রয়েছে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি দেখি, কার্বন হচ্ছে একটি, অক্সিজেন হচ্ছে দুইটি। আমরা যদি মিথেনের গঠনটা দেখি, কার্বন হচ্ছে একটি, হাইড্রোজেন হচ্ছে চারটি। অ্যামোনিয়ার গঠন যদি দেখি, নাইট্রোজেন একটি, হাইড্রোজেন হচ্ছে তিনটি। প্রোপেন যদি আমরা দেখি, C3H8। এটা কীভাবে হলো আজকে আমি আপনাদের একটা ট্রিক দিব, যাতে করে আপনারা অনেকগুলো এই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নন হেক্সেন, এই সমস্ত জিনিসগুলো খুব তাড়াতাড়ি বের করে নিতে পারেন। তার কারণ পঞ্চম অধ্যায়ে এই ভিত্তিগুলো তৈরি করে নিলে আমরা পরবর্তীতে ঝামেলায় পড়ব না। এবার রাসায়নিক সংকেত আসলে কি বলছে আমরা একটু খেয়াল করি। একটি মৌলের বা যৌগের অণুতে, তাহলে এটা হচ্ছে একটা যৌগ, এটা একটা যৌগের অণু অর্থাৎ পানির অণু। যেসব ধরনের মৌলের পরমাণু থাকে, তাহলে এখানে দুই ধরনের মৌল রয়েছে, একটা হচ্ছে হাইড্রোজেন এবং একটা হচ্ছে অক্সিজেন। তাদের প্রতীক এবং মৌলের পরমাণু, তাহলে তাদের প্রতীক হাইড্রোজেন লিখেছি আমরা, এবং এই হাইড্রোজেনটা কতটি রয়েছে সেটি আমরা সংখ্যা দিয়ে তা ডান পাশে লিখে রেখেছি। সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত যে সংকেতটা আমরা সম্পূর্ণ পাচ্ছি, সেই সংকেতটাই হচ্ছে রাসায়নিক সংকেত। তাহলে এটা হচ্ছে রাসায়নিক সংকেত, এটা হচ্ছে রাসায়নিক সংকেত। এবার আমরা গাঠনিক সংকেত কাকে বলে সেই বিষয়টা একটু খেয়াল করি। গাঠনিক সংকেত বলছে একটি অণুতে পরমাণুগুচ্ছ কিভাবে শিকল দ্বারা আবদ্ধ আছে, তার প্রকাশকে কি বলা হবে গাঠনিক সংকেত। অর্থাৎ এটা হচ্ছে রাসায়নিক সংকেত, বাট এই রাসায়নিক সংকেতটা কিভাবে শিকল দ্বারা আবদ্ধ আছে, পরস্পরের সাথে সংযুক্ত হয়ে আছে, সেটি যেটার মাধ্যমে প্রকাশ করা হবে সেটি হচ্ছে গাঠনিক সংকেত। এবার আমরা একটু খেয়াল করি তাহলে বিষয়টি ভালো করে বুঝতে পারবো। অর্থাৎ এখানে হাইড্রোজেন রয়েছে দুইটি, অক্সিজেন রয়েছে একটি। এমনভাবে তাদেরকে সাজাতে হবে যাতে করে সবার হাতগুলো ঠিকঠাকভাবে থাকে। এখন হাত বলতে কী বোঝাচ্ছে, হাত মানে হচ্ছে তাদের বন্ড, অর্থাৎ অক্সিজেনের যোজনী দুই, তাহলে তার বন্ড বা হাতও হবে দুই। অর্থাৎ একটা কথাই মনে রাখতে পারি আমরা, যার যোজনী যত তার হাত সংখ্যাও তত। হাইড্রোজেনের যোজনী হচ্ছে কত, ওয়ান, তাহলে তার হাত কতটি হবে, এক হবে। কিন্তু এখন হাইড্রোজেন যেহেতু দুইটি রয়েছে, তাহলে দুইটা হাইড্রোজেনের দুইটা যেন হাত হয় এবং একটা অক্সিজেনের যেন দুইটা হাত হয়, সেদিকে নজর রাখতে হবে। তো আমরা এভাবে যদি সাজাই এটাকে, তাহলে এভাবে একটু ভালো করে খেয়াল করে দেখেন, হাইড্রোজেন এবং হাইড্রোজেন, তাহলে অক্সিজেনের এই হাত এবং এই হাত, এবং হাইড্রোজেনের এই হাত বোঝাচ্ছে এবং হাইড্রোজেনের এই হাত বোঝাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে রাসায়নিক সংকেত, এবং রাসায়নিক সংকেতে কে কার সাথে কীভাবে শিকল দ্বারা পরিপূর্ণ যুক্ত আছে সেটি যখন প্রকাশ করা হবে সেটি হচ্ছে গাঠনিক সংকেত। এবার আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের কথা চিন্তা করি, কার্বনের যোজনী হচ্ছে চার, অর্থাৎ কার্বনকে চারটা হাত দিতে হবে। আবার এখানে দুইটা অক্সিজেন আছে এবং দুইটা অক্সিজেনের হাত কিন্তু আবার চারটা হয়ে যাবে, তার কারণ একটা অক্সিজেনের হাত দুই। তাহলে এখন এমনভাবে আমাদের সাজাতে হবে যাতে করে আমাদের অক্সিজেন দুইটা দুইটা করে হাত পায় এবং কার্বন যেন চারটা হাত পায়। এবার আমরা যদি এভাবে গঠনটাকে লিখি, এবার এখন দেখেন অক্সিজেন এখানে দিয়ে দিলাম একটা, এখানে একটা অক্সিজেন দিয়ে দিলাম, তাহলে আমাদের কী বোঝাচ্ছে, এই কার্বন দ্বারা এই চারটা হাত তার বোঝাচ্ছে, এবং এই অক্সিজেনের এই দুইটা হাত এবং এই অক্সিজেনের এই দুইটা হাত। তাহলে এটা হচ্ছে আমাদের গাঠনিক সংকেত, এটা হচ্ছে আমাদের রাসায়নিক সংকেত। বাট আমাদের আরেকটু আস্তে আস্তে বড়োর দিকে যেতে হবে। এখন আমরা যদি দেখি মিথেনের গাঠনিক সংকেত, কার্বনের চারটা হাত যে কোনোভাবে হোক পূরণ করতে হবে, তাহলে কার্বন আমরা এক পাশে দিয়ে দিলাম, এবং চারদিকে যদি আমরা চারটা হাইড্রোজেন দিয়ে দিয়ে ভাবে, তাহলে হাইড্রোজেন 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 অ্যান্ড হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের একটা হাত হয়, তাহলে এই হাইড্রোজেনের হাত এটা, এই হাইড্রোজেনের হাত এটা, এটার এটা এবং এটার হচ্ছে এটা। বাট একটা কার্বনের কিন্তু চারটা হাত হবে, তাহলে কার্বনের চারদিকে চারটা হাত আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রাসায়নিক সংকেত, এটা হচ্ছে গাঠনিক সংকেত। অ্যামোনিয়ার গঠন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই NH3, তাহলে আমরা NH3-র গঠনটা যদি দেখি, তাহলে হাইড্রোজেন আমরা দিয়ে দেবো তিন দিকে তিনটা,
এবং নাইট্রোজেনের যেহেতু যোজনী তিন, তাহলে তার হাত সংখ্যা কত হবে? তিনটি হবে। তাহলে আমাদের তিন নাইট্রোজেনের এই যে একটা হাত, এটা হাত এবং এটা হাত, তিনটা হাইড্রোজেন রয়েছে, তিনটা হাইড্রোজেনের তিনটি হাত দেখাতে পেরেছি। বাট আমাদের C3H8 এটার নাম হচ্ছে প্রোপেন, বাট এর নামটা কীভাবে হলো সেই জিনিসটা আজকে আমরা শিখব। তো আমাদের এই জিনিসটি শেখার জন্য আমাদের 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলো ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ 1কে বলা হবে মিথ, 2কে বলা হবে ইথ, 3কে বলা হবে প্রোপ, 4কে বলা হবে বিউট, 5কে বলা হবে পেন্ট, 6কে বলা হবে হেক্স, 7কে বলা হবে হেপ্ট, 8কে বলা হবে অক্ট, 9কে বলা হবে নন, অ্যান্ড 10কে বলা হবে ডেক। এবার ছোট্ট একটি সূত্র আপনাদেরকে আমি দিতে চাই, যেটা হচ্ছে অ্যালকেনের সূত্র নামে পরিচিত। অ্যালকেন আবার কী জিনিস? জৈব যৌগ অধ্যায়ে আপনারা বিস্তারিত ধারণা পাবেন, জৈব যৌগ অধ্যায়ে চলে যেতে পারেন, আপনারা অ্যালকেন বা অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড সমস্ত জিনিসের আলোচনা করা আছে। এখন কথা হচ্ছে যে অ্যালকেনের সূত্রতে আমরা কিভাবে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি। আমরা যদি মিথেনের কথাটা চিন্তা করি, মিথেন কিন্তু আসলে একটা অ্যালকেনের বংশ। কীভাবে বংশ সেটা একটু আপনাদেরকে দেখায় আমি। অর্থাৎ N বলতে এখানে বোঝাচ্ছে কার্বনের মান 1 বসালে আপনার হাইড্রোজেনের মান কত হবে, ওই 1-এর সাথে 2 গুণ করে আবারও ওই ফলটার সাথে 2 যোগ করতে হবে। অর্থাৎ আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে C এখানে 1 হলো হাইড্রোজেনের, এখানে তাহলে কী পাওয়া যাবে আমরা, N এর মান যদি 1 হয় তাহলে 2 কত পাওয়া যাবে, 2 যোগ হচ্ছে কত, 2, তাহলে আমাদের পেয়ে যাবো CH4। আসলে আমরা যখন কার্বনের মান 1 বসাবো তখন আমাদের কথা চিন্তা করতে হবে মিথ, এবং এটা হচ্ছে একটা অ্যালকেন, তখন আমাদের অ্যালকেনের অংশ হওয়ার কারণে আমাদের এই অংশটুকু যেটা পাবো ওই অংশটুকুর সাথে লাস্টে শুধুমাত্র N যুক্ত করতে হবে। আমরা আবারও একটু ভালো করে বোঝার চেষ্টা করি। অর্থাৎ আমি যখন অ্যালকেনের সূত্র অ্যাপ্লাই করব, অ্যালকেনের এইখানে N এর মান যদি 1 বসায় তাহলে আমাদের হবে মিথ, এবং অ্যালকেন হওয়ার কারণে আমাদের লাস্টের সবগুলো যোগ করতে হবে N। এখানে আমরা N এর মান 1 নিয়েছিলাম, তাই এখানে বলেছিলাম আমরা মিথ, এবং এটা হচ্ছে একটা অ্যালকেন মূলক হওয়ার কারণে আমাদের এটা যেটা পাওয়া যাচ্ছে সেটা না হচ্ছে মিথেন। এবার আমরা যদি আরেকটু ভালো করে খেয়াল করি তাহলে বিষয়টা আরও বুঝে যেতে পারবো। তাহলে কার্বনের মান যদি আমরা 2 ব্যবহার করি তাহলে আমাদের এখানে পাবো C2, এবং H আমাদের কত হয়ে যাবে, 2 × 4, আর 2 কত হবে, 6। তাহলে C যেহেতু 2 নিয়েছি, অর্থাৎ N এর মান যেহেতু 2 নিয়েছি, তাহলে এটা হবে ইথ, এবং এটা হচ্ছে অ্যালকেনের একটা অংশ। অ্যালকেনের অংশ কীভাবে বুঝবো আমি, আপনি সূত্র অ্যাপ্লাই করে সেটা বুঝতে পারেন। অর্থাৎ অ্যালকেন এমনই একটা মূলক যে কার্বন যতগুলো হবে ওটার সাথে দ্বিগুণ করে আবারও 2 যোগ করলে যেটা মান হাইড্রোজেনের হয় সেটি হচ্ছে অ্যালকেন। তাহলে আমাদের এখানে থাকবে ইথ, এবং লাস্টে আমরা যোগ করে দেবো N, তাহলে এটা নাম হয়ে যাবে ইথেন। এখন আমরা এই ইথেনের গাঠনিক সংকেতটা কীভাবে লিখব দেখেন একটু ভালো করে। 2টা কার্বন ছিল, তাহলে আমাদের কার্বন বন্ড কার্বন এভাবে আমরা লিখব, এবং একটা কার্বনের 4টা হাত সেটা আমাদেরকে নজর রাখতে হবে। তাহলে এই কার্বনের অলরেডি একটা হাত আছে এবং এই কার্বনেরও অলরেডি একটা হাত আছে, তাহলে আমরা এক কাজ করব, 3 দিকে 3টা কার্বনের হাত দিয়ে দিব। তাহলে যে 1টা হাত 2টা হাত 3টা হাত, তাহলে আমরা এখানে যেহেতু হাইড্রোজেন দ্বারাই সবগুলো পূরণ করেছি, সো আমরা হাইড্রোজেন এই পাশে সবগুলো দিয়ে দিলাম। বাট এখানেও কিন্তু কার্বনের আরও 3টা হাত বাকি আছে, তাহলে এখানে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এবং আমরা এখানেও হাইড্রোজেন লিখতে পারি। এবার আমরা সম্পূর্ণটা খেয়াল করে দেখি যে সি এর 4টা হাত পূরণ হয়েছে নাকি হয়নি। কার্বন কার্বন যুক্ত হয়ে 1টা হাত 2টা হাত 3টা হাত 4টা হাত, এবং এই কার্বনের 4টা হাত হয়েছে কিনা দেখে নিই আমরা। কার্বনের 1 2 3 4টা হাত হয়ে গেছে। তাহলে আমরা C2H6, এটা হচ্ছে রাসায়নিক সংকেত যেটা নাম হচ্ছে ইথেন, এবং ইথেনের গাঠনিক সংকেত হচ্ছে এটা, এবং ইথেনকে আমরা এভাবেও লিখতে পারি চাইলে, সি এবং 3টা হাইড্রোজেন আছে না, অর্থাৎ আমরা লিখতে পারি CH3 বন্ড, আবার এখানে কী আছে, CH3, এটাও কিন্তু ইথেনের সংকেত। এবার আমরা যদি প্রোপেনের কথা চিন্তা করতে যাই তাহলে কার্বনের মান কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে সি যদি 4 হয় এখানে, তাহলে হাইড্রোজেন কত হয়ে যাবে, এর দ্বিগুণের চাইতে আবারও 2 বেশি, তাহলে 4 দ্বিগুণে কত হবে, 8, আর 2 কত, 10 হয়ে যাবে। আমরা সূত্র অ্যাপ্লাই করে এটা বসাতে পারি। তাহলে কার্বনের হাত এখানে কয়টা হবে, 4টাই হবে। বাট কার্বন 4টা রয়েছে, আমরা কীভাবে গাঠনিক সংকেতটা করবো ভালো করে খেয়াল করি, 1
দুই তিন চার। তাহলে একটা কার্বনের হাত চারটা হবে, তাহলে আমরা কাজ করি এই কার্বনের হাত পূরণ করার জন্য আমরা তিনটা হাইড্রোজেন এখানে দিয়ে দিলাম। বাট এই কার্বনের কথা আপনি খেয়াল করে দেখেন, এই কার্বন এখানে একটা হাত পেয়েছে, এখানে একটা হাত পেয়েছে, দুইটা, তাহলে আরও দুইটা বাকি আছে। ওই দুইটা হাত হাইড্রোজেন দ্বারা আমরা কী করে দেবো, পূরণ করে দেবো, হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন। এই কার্বনের কথা চিন্তা করেন তো, একটা হাত, একটা হাত, দুইটা হাত আছে অলরেডি, তাহলে এখন আর দুইটা হাত দরকার, সেগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূরণ করছি। এবার এই কার্বনের হাত কয়টা, একটা, তাহলে আর বাকি থাকবে কয়টা, তিনটা, তাহলে হাইড্রোজেন দ্বারা আমরা এটা পূরণ করে দিলাম। তাহলে এটা কার সংকেত, বিউটেন, এবং বিউটেনের রাসায়নিক সংকেত তো হচ্ছে এটা, বাট গাঠনিক সংকেত এটা। আমরা যদি আবারও চাই এভাবে লিখতে পারি, অর্থাৎ এই অংশটুকুকে একবার লিখতে পারি আমরা, তাহলে আমাদের হয় এটা কত, সি এইচ থ্রি, তারপর আমাদের এই বন্ড থেকে যায়, দেন আমরা লিখতে পারি সি এইচ টু, বন্ড সি এইচ টু, দেন আমরাও লিখতে পারি সি এইচ টু, বন্ড হচ্ছে সি এইচ থ্রি, আমরা এভাবেও কিন্তু এটা লিখতে পারি। এবার একটু খেয়াল করে দেখেন হাইড্রোজেন আসলে দশটা হয়েছে কিনা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। এভাবে আমরা মৌলের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত সম্পর্কে ধারণা পাই। আশা করি আপনারা আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।